কিছুদিন আগে আপনাদের মির্জা গালিবের গল্প বলেছিলাম, কিভাবে তিনি কলকাতা এসে এই শহরের প্রেমে পড়ে গিয়েছিলেন। কিন্তু যেই শহরকে গালিব কলকাতার চেয়েও বেশি ভালোবাসতেন সেই শহর ছিল দিল্লি। আর সেই দিল্লি সম্বন্ধেই তিনি বলেছিলেন, এক রোজ আপনে রুহ সে পুছা কি দিল্লি ক্যা হ্যায়, তো ইয়ে জবাব মে কহে গয়ে ইয়ে দুনিয়া মানো জিসম হ্যায় আর দিল্লি উসকি জান। শোনা যায় সেই গালিবই নাকি মহারানী ভিক্টোরিয়াকে একটা কাসিদা উৎসর্গ করেছিলেন, মহারানীর সঙ্গে তুলনা করেছিলেন রূপকথার তারকার। কিন্তু সম্ভবত গালিবের সেই ফার্সি কবিতা ইংরেজি অনুবাদ হওয়ার পর তার মধ্যে যতটুকু রস বাকি ছিল সেটা মহারানী ভিক্টোরিয়াকে ভেজানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। বলাই বাহুল্য যে মহারানী মোটেই গলেনি তাতে, কিন্তু গালিবের মনে খুব আশা ছিল যে মুঘলরা যেরকম কবিদের খাতির করত ভিক্টোরিয়া নিশ্চয়ই তেমনটা করবেন। তিনি শুনেছিলেন নানান দেশের রাজা মহারাজারা কবিদের সোনা দানা মণিমুক্ত একেবারে ভরিয়ে দেন, কখনো কখনো গ্রামও দান করেন, তা মহারানী ভিক্টোরিয়া কি তাকে মেহের খোয়া খেতাবটাও দেবেন না? মনে আশা অনেক ছিল বটে, কিন্তু কিছু বছরের মধ্যেই শুরু হয়ে গেল সিপাই বিদ্রোহ। আর তারপরে তো যাকে সে কথা বলে আর কি হবে, আজ সে গালিবও নেই সেদিনের ভিক্টোরিয়াও। সালটা 1911, আর ব্রিটেনের সিংহাসনে বসেছেন সেই ভিক্টোরিয়ার নাতি রাজা পঞ্চম জর্জ। আর রাজা হয়ে সেই গালিবের সাধের শহর দিল্লিতে বসিয়েছেন বিরাট দরবার। আর সেখান থেকেই তিনি ঘোষণা করেছেন যে এবার থেকে আর কলকাতা নয়, দিল্লি হবে ব্রিটিশ ইন্ডিয়ার নতুন রাজধানী। সে কথা অবশ্য আপনাদের আগের পর্বগুলোতে বলেছিলাম। আজ আপনাদের বলবো যে ভারতবর্ষে এতগুলো শহর থাকতে হঠাৎ দিল্লিকে রাজধানী করা হলো কেন। কলকাতার কথা না হয় থাক, তবে বম্বে বা মেট্রাসের মতন শহর ব্রিটিশদের কাছে তো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তাদেরকে রাজধানী করা হলো না কেন? আর এই রাজধানী বদলের যিনি মাস্টার মাইন্ড অর্থাৎ বড়লাট হার্ডিঞ্জ, মনে তো হয় না যে তিনি গালিবের মতন দিল্লিকে পৃথিবীর প্রাণকেন্দ্র মনে করেন। তাহলে আসলে দিল্লিকে রাজধানী বানানোর বড় কারণ ছিল সেখান থেকে সিমলার দূরত্ব খুব বেশি না। কিন্তু সিমলা কেন, তার সাথে আবার রাজধানী বদলের সম্পর্ক কোথায়? আসলে সেই সময় সিমলাই ছিল ভারতবর্ষের সামার ক্যাপিটাল। কলকাতা রাজধানী থাকাকালীন যে জিনিসটা নিয়ে ব্রিটিশদের সবচেয়ে বেশি অভিযোগ ছিল সেটা হলো কলকাতার গ্রীষ্মকালীন আবহাওয়া। এই প্যাচ প্যাচে গরমে যে তাদের কি হাল হতো তার কিছুটা আন্দাজ পাবেন আমাদের কলকাতায় বড় ভিডিওতে। তাদের সেই হাল দেখেই বোধ হয় হজবরল সেই বিড়ালটাও বলেছিল, গরম লাগে তো সিমলা গেলেই পারো। ব্যাস সেই 1863 পর থেকেই সাহেবরা অফিসের সব বাক্স প্যাট্রা গুছিয়ে নিয়ে কলকাতা থেকে প্রতি গ্রীষ্মে সিমলার উদ্দেশ্যে পাড়ি দিত। কিন্তু সে তো আর কম দূর নয়, প্রায় 1200 মাইল দূরে। নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এত দূরে এতগুলো সরকারি ডিপার্টমেন্ট সরিয়ে নিয়ে যাওয়াটা আর যাই হোক নেহাত মুখের কথা নয়। সেখানে কলকাতার বদলে যদি দিল্লি রাজধানী হয় তাহলে ব্যাপারটা তুলনামূলক অনেকটাই সহজ হয়ে যাবে। দিল্লি থেকে সিমলা যে মাত্র 200 মাইল দূরে, এতে সময়টাও বাঁচবে আবার খরচটাও অনেকটাই কমবে। তাছাড়া দিল্লি ভারতবর্ষের মোটামুটি মাঝখানে রয়েছে, তাই দেশের অন্যত্র যেতেও সুবিধা হবে। কিন্তু এমন চুপিসারে যে রাজধানী বদল হবে ভারতবাসীরা খেপে উঠবে না তো? কেন খেপবে কেন জানো না, একালেই দিল্লি তো ছিল পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ, আর পরবর্তীকালে তো পাঠান মুঘলরাও এই দিল্লি থেকেই ভারত শাসন করেছেন। তাই এই দিল্লিকে রাজধানী করলে হিন্দুরাও যেমন খুশি হবে মুসলিমরাও কিন্তু আপত্তি করবে না। এই সব কথা বড়লাট হার্ডিঞ্জ হোম সেক্রেটারি লর্ড ক্রুকে জানালেন। কথাগুলো হোম সেক্রেটারিরও খুব পছন্দ হয়েছিল নিশ্চয়ই, তাই তিনি প্রধানমন্ত্রীকে টপকে খোদ রাজার কানে এই খবরটা পাইলেন। প্রধানমন্ত্রী অ্যাসকুইথ তো জানলেন ঢের পরে, ততক্ষণে রাজা পর্যন্ত সিদ্ধান্তে শিলমোহর দিয়ে দিয়েছেন। কাজটা যে একেবারে চুপিসারে করতে হবে, হাইলি কনফিডেন্সিয়াল,
এই কনফিডেনশিয়ালিটির পরাকাষ্ঠা দেখিয়েছিলেন স্বয়ং রাজা পঞ্চম জর্জ। তিনি তো রানীকে পর্যন্ত জানতে দেননি এই রাজধানী বদলের কথাটা। এই ব্যাপারটাকে যে রাজামশাইও এত গুরুত্ব দিয়েছেন এটা জেনে হারিন সাহেব তো যারপর নাই খুশি হয়েছিলেন। কিন্তু তিনি অন্য আরেক সমস্যায় পড়লেন। এমন একটা এলাহি রাজস্ব যজ্ঞের মতন কাণ্ড স্বয়ং সম্রাট এসে ঘোষণা করবেন, কিন্তু তার জন্য তো গেজেট, নিউজ শিটস, ফ্লাই লিভস এই সব ছাপাতে হবে। কিন্তু এই সব ছাপাতে গেলেই যে সব ফাঁস হয়ে যেতে পারে, তাহলে উপায়? সেই উপায় বার করতে দিল্লি দরবার শুরু হওয়ার মাত্র তিন দিন আগে বসানো হলো মিস্ট্রি ক্যাম্প। একদল প্রিন্টার সেক্রেটারি নিয়ে আসা হলো সেখানে, ইনস্টল করা হলো প্রিন্টিং মেশিন, আর সেখান থেকে যাতে কোনোভাবেই ব্যাপারটা ফাঁস না হতে পারে তার জন্য বসানো হলো সশস্ত্র প্রহরী। সারা দিল্লি জুড়ে তখন বিরাট কর্মকাণ্ড চলছে। হবে না, স্বয়ং সম্রাট আসছেন বিলেত থেকে, রীতিমতন উৎসব একেবারে। ভারত সরকার এই উৎসবে 1,000,000 পাউন্ড খরচ করছেন। দেশ বিদেশের নানান রাজা মহারাজারা হাজির হবেন এখানে। এই রাজা মহারাজাগুলো এক একটা যন্তর পিস বটে, এদেরকে সামলানো যে কি ঝক্কির ব্যাপার সে আর কি বলি আপনাদের। এইরকমই এক রাজা বড়লাট হারডেঞ্জের কাছে আবদার করেছিলেন যে তিনি নাকি তার সাধের পোষা বাঘটাকে দিল্লি দরবারে নিয়ে আসতে চান। বুঝুন কাণ্ড, যেখানে প্রায় 250,000 লোক আসবে সেখানে নাকি তিনি বাঘ নিয়ে আসতে চান। এই সব ঝক্কি সেখানে কে সামলাবে? যতই পোষা হোক, ওটা তো আর বিড়াল নয়, ওটা বাঘ বলে কথা। অনেক কষ্টে হারডেঞ্জ সেই রাজাকে কোনো মতে ঠেকিয়েছিলেন। ইতিমধ্যে সারা দিল্লি জুড়ে সাজো সাজো রব, বিরাট তোরজোর চলছে। আজ বাদে কাল রাজা রানী এসে পড়বে, তাই সেই সমস্ত আচার অনুষ্ঠানের ড্রেস রিহার্সেল হল। কিন্তু সে যা হল সে আর বলার মতন নয়। বড়লাট হারডেঞ্জ সেটাকে বলেছিলেন আ কমপ্লিট ফিয়াস্কো, মানে সবেতেই গণ্ডগোল। এত আয়োজন করে শেষমেশ কি তীরে এসে তড়ি টুববে নাকি? সব ঠিকঠাক উতরাবে তো? সব ঠিকঠাক উতরাবে কিনা সেই গল্প না হয় পরের পর্বে শোনাব। দিল্লি চলো সিরিজের আজকের এই পর্ব কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে সেটাই লিখে জানান আমায়। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যির সঙ্গে। আজকের গল্প এতটুকুই রইল। ধন্যবাদ, নমস্কার।